স্বাদে গন্ধে অতুলনীয় চিকেন কারি অনেকেরই বেশ প্রিয় এটি বিভিন্নভাবে তৈরি করা হয় আমি এটি খুব সহজ সরল পদ্ধতিতে তৈরি করেছি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি তন্দ্রা আমার চ্যানেল মাই কুকিং কর্নারে আপনাদের স্বাগত জানাই আমি এর জন্য এখানে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন এখানে দুশো গ্রাম মতো বোনলেস চিকেন আছে এগুলোকে আমি প্রথমে ছোট ছোটো করে কেটে নেব তারপরে একটা চপারের মধ্যে দিয়ে চপিং করে নেব আমি এটা মিক্সির জারে দিয়ে পেস্ট তৈরি করব না যদি এরকম চপার না থাকে সেক্ষেত্রে খুব ছোট ছোটো করে টুকরো টুকরো করে নিতে হবে খুব মিহি করে কাটতে হবে একটা বোলের মধ্যে এগুলোকে আমি নিয়ে নিলাম এবং এই চপারের মধ্যেই দিয়ে দেবো হাফ ইঞ্চি আদা সাত আটটা রসুনের কুয়া বড় বড়ো কুয়াগুলোকে আমি একটু কেটে দিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি একটু ছোট ছোট করে কেটে চারটে কাঁচা পাকা কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা যে যার মতো দেবেন এবার দিয়ে দেব ওয়ান ফোর্থ টি স্পুন গরম মশলার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো এবার দিচ্ছি হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো এবার সব মিশিয়ে আমি চপিং করে নেবো এটাকেও আমি পেস্ট তৈরি করব না এই যে এরকম চপিং করে নেবো চপার না থাকলে সেক্ষেত্রে খুব ছোট ছোট করে কুচিয়ে নিলেও হবে এগুলোকে এবার মিশিয়ে দিচ্ছি চিকেন কিমার সাথে এই চিকেন কোফতা অনেকভাবেই তৈরি করা হয় আমি খুব সোজা সরল পদ্ধতিতে তৈরি করেছি দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন নুনটা একটু বুঝিয়ে দিতে হবে কারণ আমি এই কোফতাগুলোকে কাড়িতে দেব তাই একটু দিয়ে দিয়েছি রাইস ব্র্যান অয়েল যে কোনো গন্ধবিহীন তেল দিলেই হবে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন বেসনের পরিবর্তে কেউ ওখানে ছাতু ব্যবহার করতে পারেন কেউ ব্রেড ক্র্যাম্প ব্যবহার করতে পারেন ভালো করে মেখে নিয়ে চাপা দিয়ে রেখে দেবো খানিকক্ষণ জন্য এবার আমি কারির জন্য একটা মশলা তৈরি করব এক টেবিল চামচ তেলের মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ ডাইস করে কেটে আট নটা রসুন কোয়া দিয়েছি হাফ ইঞ্চি আদা ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি এটাকে একটু মিডিয়াম ফ্লেমে নাড়ব তেলটা আমি এখানে একটু কম ব্যবহার করেছি কেউ চাইলে একটু বেশি তেলও দিতে পারেন দিয়ে দিলাম অল্প একটু নুন অল্প একটু হলুদ নুনটা কম দেওয়াই ভালো পরে অ্যাডজাস্ট করা যেতে পারে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা ঝালটা যে যার মতো দেবেন কেউ চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিলাম এবার এর মধ্যে কয়েকটি মশলা দেব তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন ধনে গুঁড়ো এক টি স্পুন জিরে গুঁড়ো সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম আমি এখানে ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখেছি দিয়ে দিলাম তিনটে এলাচ এক টুকরো দারচিনি আবার সব চেড়ে একটু মিশিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেবো একটা মাঝারি মাপের টমেটো যেটাকে আমি ছোট ছোটো করে কেটে রেখেছিলাম ভালো করে এবার আবার নেড়েচেড়ে দিচ্ছি এবার একটু চাপা দিয়ে দেব টমেটোটা সেদ্ধ হতে দেব এই টমেটোটা সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না এভাবে মিনিট দেড়েক রেখে চাপাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে আবার চাপা দিয়ে দেব আবার মিনিট দেড়েক রেখে দেখা যাবে যে বেশ টমেটোটা গলে গেছে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এইভাবে দু তিনবার চাপা দিয়ে দিয়ে একটু নেড়ে দিলে দেখা যাবে যে টমেটোটা গলে গেছে এবং মশলাটা আমার তৈরি হয়ে গেছে এটাকে এবার ঠান্ডা হতে দেব। তারপর মিক্সির জারে দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব মশলাটা ঠান্ডা হওয়ার মধ্যে আমি কোফতাগুলো গড়ে নিই একটা প্লেটের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিলাম এই প্লেটের মধ্যে আমি কোফতাগুলোকে রাখব চিকেনের মিশ্রণটাকে আর একটু আমি মিখে নিচ্ছি তারপরে এটা থেকে আমি ছোট ছোট বল নিয়ে কোফতা আকারে গড়ে নেব এই কোফতা বিভিন্ন সাইজের বিভিন্ন আকারের হয় ইচ্ছে মতো গড়ে নেওয়া যায় আমি এগুলোকে একটু চ্যাপটা ছোট ছোট করে করেছি এতে ভাজতে যেরম সুবিধা হয় খেতেও বেশ ভালোই লাগে এভাবে অল্প একটু নিয়ে প্রথমে গোল করে তারপরে একটু চ্যাপটা করে দেবো এইভাবে আমি সব কোফতাগুলোকে গড়ে নিলাম এবার এগুলোকে আমার ভাজার পালা এগুলো এভাবে শুধু শুধু ভেজেও খেতে স্ন্যাক্স হিসেবে বেশ ভালো লাগে সবগুলো আমার গড়া হয়ে গেছে এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দেব তেলটা গরম হলে ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দেবো তারপর এর মধ্যে কোফতাগুলোকে ভাজবো যতটা ধরে তত্ত্বগুলোই দেবো তারপর চাপা দিয়ে দেবো আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিওর আপডেট আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি একটু লাইক শেয়ার এবং একটা কমেন্ট করে একটু পাশে থাকার অনুরোধ রইল একটু সাপোর্ট করার অনুরোধ রইল বেশ মিনিট দুয়েক চাপা দিয়ে রাখার পর কোফতাগুলো একটা সাইড ভাজা ভাজা হলে উল্টে দিলাম উল্টে দিয়ে আবার চাপা দিয়ে দিয়েছি এই যে আমার মশলাটা এদিকে আমি তৈরি করে নিয়েছি কেউ চাইলে এই মশলার মধ্যে একটু জল দিয়ে ছেঁকেও নিতে পারেন আমি আর নিই একটা স্মুথ পেস্ট তৈরি করেছি কোফতাগুলো এদিকে ভাজা হয়ে গেছে এভাবে সব কোফতাগুলো আমি ভেজে নিলাম এবার করার মধ্যে আমি গ্রেভিটা তৈরি করব তার জন্য কোফতার ভাজা তেলটা আমি ওয়েস্ট করিনি এতেই আমি গ্রেভিটা রান্না করব। দিয়ে দিলাম কড়াতে একটু ছেকে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি হাফ স্পুন মতো সাদা জিরে দুটো শুকনো লঙ্কা তিনটে তেজপাতা ফোড়ন হিসেবে তারপর এই মশলাটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম এটাকে খুব বেশি কষাবার বা ভাজার দরকার নেই যেহেতু এটা আগে থেকে খানিকটা ভাজা হয়ে গেছে তাই খুব বেশি ভাজার দরকার নেই দিয়ে দিলাম একটু কাশ্মীরি মির্চ হাফ টি স্পুন মতো এটা অপশনাল কেউ চাইলে দিতে পারেন না দিলেও বেশ রঙটা ভালোই হয় এরপর দিয়ে দিচ্ছি জারটা ধুয়ে মিক্সির জারটা ধুয়ে পরিমাণ মতো জল এখানে জলটা খুব বেশি দেওয়ারও দরকার নেই এবার একটু নুনটা অ্যাডজাস্ট করে দিলাম একটু কম হয়েছিল তাই ঝোলটা বেশ ভালো ফুটে উঠলে কোফতাগুলো দিয়ে দেব। এবার একটু নেড়েচেরে সব মিশিয়ে দিচ্ছি এবার একটু চাপা দিয়ে ফুটতে দেব যাতে এই গ্রেভিটা কোফতার মধ্যে ভালোভাবে ঢুকে যায় ভালো করে ফুটে উঠলে তিন থেকে চার মিনিট পর আমি চাপাটা খুলে দিলাম এবার একটু নেড়ে আবার সব মিশিয়ে দিচ্ছি হাফমালা নারকেল কুড়ে আমি দুধ বার করে নিয়েছি সেটাই আমি এখানে দেব এতে খেতে খুবই টেস্টি হয় এবং টেক্সচারটাও দেখতে খুব ভালো লাগে কেউ চাইলে এই নারকেলের দুধের পরিবর্তে ফ্রেশ ক্রিম বা দুধের সরও ব্যবহার করতে পারেন ভালো করে একটু নেড়ে ছেড়ে দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব বেশ পাঁচ মিনিট মতো এটাকে আমি ফুটতে দিয়েছি তারপর গ্যাস অফ করে দিয়েছি আর কোনো মশলা আমি এর মধ্যে অ্যাড করিনি কেউ চাইলে উপর থেকে একটু গরম মশলা বা রোস্টেড কসুরি মেথি ব্যবহার করতে পারেন এবার আমি গরম গরম পরিবেশন করে দিচ্ছি রুটি পরোটা রাইস বা পোলাও বেশ ভালো লাগে খেতে এভাবে একবার করে দেখুন ভালো লাগবে সহজ সরল চিকেন কোফতা কারি বা চিকেন মালাই কোফতা কারি যাই বলা হোক না কেন খেতে কিন্তু অসাধারণ লাগে এবার উপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে গার্নিশ করে দিলাম জাস্ট ফর লুকস ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু সাপোর্ট করবেন ধন্যবাদ